আপনার বড় লোক আপনার উপরে নির্ভর করতেছে যে আপনি যে টাকা অর্জন করতেছেন সেই টাকা আপনি কত টাকা আপনি ধরে রাখতে পারছেন সেটার উপর নির্ভর করে আপনি কবে কখন বড় হতে পারবেন যদি আপনার আয় চেয়ে ব্যয়ের পরিমাণ বেশি হয় তাহলে আপনি কখনো এই ধরনের স্বপ্ন দেখে লাভ হবে না কারণ আপনি জীবনে বড়লোক হতে পারবেন না তাহলে আপনাকে খরচ অবশ্যই কমাতে হবে খরচ আমাদের বিভিন্নভাবে হয়ে থাকে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে আবার ঘুমে যাওয়া পর্যন্ত এমনকি ঘুমে থাকা অবস্থায় আমাদের কিন্তু টাকা খরচ হচ্ছে যেমন আপনার মাথার উপর যে প্যান্ট ঘুরতেছে সেটা তার বিনা পয়সা ঘুরতেছে না সেও টাকার জন্য ঘুরতেছে টাকা না দেন আপনার ওই প্যান্টটা বন্ধ হয়ে যাবে তাহলে টাকার সব সময় প্রয়োজন আছে তাহলে আমাকে এমন কিছু কৌশল অবলম্বন করতে হবে যে কৌশল আমি কিছু অর্থ এখন থেকে আমি সঞ্চয় করতে পারবো সাশ্রয় করতে পারবো তাহলে আমাকে কিছু কৌশল অবলম্বন করতে হবে যেমন ধরুন এখন সামনে শীত আসতেছে এখন আপনি যদি কিছু শীতের জামা কাপড় আপনার কাছে এখন টাকা আছে যে আপনি হয়তো এখন কিনে নিলেন তাহলে শীতে আসলে আপনাকে ওই জামা কাপড়টা তখন কিনতে হচ্ছে না যদি আপনি চিন্তা করেন না আমি এই টাকাটা এখন নষ্ট করব না এই টাকা আমি বিনিয়োগ করে সেখান থেকে আমি অনেক টাকা অর্জন করতে পারবো তাহলে আপনাকে ধন্যবাদ আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ আর যদি মনে করেন না আমি যদি এখন কিছু হয়তো জামা কাপড় আমি কিনে নিলাম যে কম দামে পেলাম অর্ধেক দামে ভালো জামা কাপড় যে সামনে এক মাস দুই মাস পর আমার সেই জামাকাপড়গুলো দরকার হবে তাহলে আপনি কী করতে পারেন সে এইভাবে কিছু জামা কাপড় আপনি কিনে রাখলেন যে আবার যদি আপনি মনে করেন যে একে যে শীত আসুক পরে দেখা যায় আমি যখন অসুস্থ হব ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে খাব সুস্থ হয়ে যাব এই ধরনের চিন্তা ভাবনা করলে আপনি জীবনে কোনোদিন বড়লোক হতে পারবেন না আপনাকে সব দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনার পকেট থেকে যেন একটা পয়সা এদিক সেদিক বেরোতে না পারে আপনাকে সেই দিকে কড়া নজর রাখতে হবে তাহলে আপনি ইনশাল্লাহ একদিন না একদিন বড়লোক হতে পারবেন তাহলে আপনাকে কি করতে হবে যে প্রতিরোধের চেয়ে প্রতিকারে ভালো যে আপনি শীত আসার আগে কষ্ট করার আগে অসুখ বিসুখে হওয়ার আগে আপনি যদি একটা কাজ করতে পারেন সেটা হলো যে আপনি জামা কাপড় কিনে রাখলেন যে আপনি হয়তো এমন কিছু কিনে রাখলেন কিছু প্যারাসিটামল বা এমন কিছু ওষুধ কিনে রাখলেন যেগুলো ঠান্ডাজনিত কারণে আপনি হয়তো উপকৃত হতে পারেন এমন কিছু আপনি আশেপাশে রাখতে পারেন যে আপনি শীত আসলে যখন কষ্ট না করতে হয় শীতে জামা কাপড় কম্বল হতে পারে বা যে কোনো কিছু আপনি এখনও সংগ্রহ করে রাখলেন যাতে করে শীত হঠাৎ করে শীত আসলেও যেন আপনার কোনো কষ্ট না হয় যে আপনার হয়তো বা রাত্রে বৃষ্টি হলো ঠান্ডা পড়ে গেল আপনি হয়তো করার মতো কোনো ব্যবস্থা থাকতেছে না তখন আপনি হয়তো শীতে কষ্ট পেয়ে অসুখ বিসুখ হয়ে যাবে তার চেয়ে আপনি আগে ব্যবস্থা করে রাখলেন যদি আপনার পুরাতন না থাকে আর যদি আপনার পুরাতন কোনো কম্বল বা এই ধরনের শীতে জামা কাপড় থাকে তাহলে শীত চলে যাওয়ার সাথে সাথে আপনি সেগুলোকে পরিষ্কার করে ধুইয়ে মুছে সেগুলো আপনি জমা করে রেখে দেবেন শোকে যে হোক বা যে কোনো স্থানে হোক যাতে করে আবার শীতে আসতে আপনি সেগুলো ব্যবহার করতে পারেন অনেকে এখানে এসে ভুল করে কি করে যখন শীত চলে যায় তখন সেগুলো ফেলে দেয় আবার যখন শীতে আসে আবার নতুন করে কিনে নেয় কিন্তু তার যে ব্যবহারিত আগেরগুলো ছিল সেগুলো তো ভালো চলতো সেগুলো তো আর কোনো সমস্যা ছিল না শুধু একটু বিলাসীতা করে ফেলে দিলে আবার নতুন জিনিস কেনার জন্য কিন্তু আপনি অর্থকে তার এইভাবে আপনি অপব্যবহার করতে পারেন না কারণ আপনি বড় লোক হতে হলে আপনাকে অবশ্যই অর্থের প্রতি নজর রাখতে হবে যে আপনার অর্থটা কোন দিক দিয়ে আসতেছে এবং কোন কোন জায়গা দিয়ে আপনার যাচ্ছে আপনাকে দিকে অবশ্য নজর রাখতে হবে ধরুন আপনার আগের সে কম্বলটি আপনি যদি একটু যদি যে কোনো লন্ডিতে দিয়ে যদি পরিষ্কার করে যদি রেখে দেন তাহলে একসময় শীত আসলে ব্যবহার করতে হবে আর যদি আপনি শীত চলে গেছে আপনি ফেলে দিলেন আবার শীত আসলে আপনি আবার একটা কিনে নিলেন তাহলে আপনি দু রকমের লোকসানে আপনি পড়তে হচ্ছে এদিকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার স্বাস্থ্যের প্রতি আপনার স্বাস্থ্য যেন ভালো থাকে স্বাস্থ্য ভালো রাখার জন্য ভালো খাবার জামা কাপড় থেকে শুরু করে যা কিছু দরকার আপনারা অবশ্যই সেই দিকে খেয়াল রাখবেন এতে করে আপনি অনেক টাকা আপনি ধরে রাখতে পারবেন আপনার স্বাস্থ্য ভালো থাকবে আপনার সব মনও ভালো থাকবে আপনি ভালো কিছু করতে পারেন আমার এই ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লাগে তাহলে আমার ভিডিওটি আপনি যে সকল সোশ্যাল মিডিয়াতে ফেসবুক ইনস্টাগ্রাম টোয়েটার থেকে শুরু করে যত সোশ্যাল মিডিয়া আছে সবখানে শেয়ার করে দিবেন যাতে করে এই ভিডিওটি দেখে যেন সকল ভাই বোনেরা যেন কিছু শিক্ষা নিয়ে তাদের জীবনটাকে পরিবর্তন করতে পারে এবং তারা আগেও যেন ধনী হতে পারে আপনিও ধনী হন সে আশা কামনা করে এই ভিডিওটি এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহি অবরাকাত হন